বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের তিনটি পর্ব দেখেছেন। তো আজকে আপনাদেরকে আরেকটি জিনিস শিখিয়ে দিচ্ছি। তো আজকে আমরা শিখব যে ভিডিওটাকে রিভার্স কীভাবে করবেন। রিভার্স হচ্ছে উল্টো হয়ে যাওয়া। যেমন ধরেন যে আমরা সামনের দিক থেকে হেঁটে গেলাম, রিভার্স করলে দেখা যাবে যে আমরা পিছন দিকে পিছাচ্ছি। হ্যাঁ, এরকম এটাকে বলা হয় রিভার্স, মানে শুরু থেকে শেষ, আবার শেষ থেকে শুরু। এটাই শেষ থেকে শুরুতে যে আসাটাকে বলা হয় রিভার্স। হ্যাঁ, তো রিভার্স করতে গেলে আপনারা কী করবেন? তো চলুন, এখানে আমরা এই ভিডিওতে ট্যাপ করব। ভিডিওতে ট্যাপ করার পরে আমরা এখানে দেখব যে রিভার্স অপশন আমরা পেয়ে যাব। একটু খালি যাবেন, এইভাবে যাবেন। এই যে দেখেন, এই যে চিহ্নটা ভালো করে লক্ষ্য করেন, এটাই কিন্তু রিভার্স। এখন আমি আপনাদেরকে প্লে করে আগে দেখাই ভিডিওটা। জানালাটা লক্ষ্য করেন, জানালাটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ট্রেনটা কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, তো এখন দেখবেন ট্রেনটা উল্টো দিকে যাবে। হ্যাঁ, রিভার্স করে দেবো আমি। তো ভিডিওটাকে আগে স্টপ করে দিলাম, স্টপ করার পরে রিভার্স অপশনে ট্যাপ করব। তো রিভার্স অপশন ট্যাপ করলে কিছুটা সময় নেবে রিভার্স হতে। ১০০% হওয়ার পরে তারপরে এটা এগিয়ে হবে। তো হয়ে যাচ্ছে, ছোট ভিডিও, তাই আপনারা যতটুকু অংশ রিভার্স করতে চান ততটুকু অংশ কেটে আপনাদেরকে কিন্তু রিভার্স করতে হবে। তো আমি এটা ফুলি করে দেখাচ্ছি, আমাদের রিভার্স কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি যদি প্লে করি তাহলে দেখতে পাবেন ঘটনাটা কী। এখন কিন্তু ভিডিও উল্টা দিকে চলতেছে। হ্যাঁ, দেখুন গাছগুলি কোন দিকে যাচ্ছে। দেখুন, তো এই হলো, এটা হচ্ছে রিভার্স। তো বন্ধুরা, এটা বুঝলেন। তো এটাকে যদি আমরা এখন আগের পর্যায়ে আনতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে রিভার্সটাকে বাদ দিতে হবে, তাই না? তো রিভার্সটাকে বাদ দিলে আমাদেরকে আবার রিভার্স অপশনটাতে যাই। কোথায় গেল আমাদের রিভার্স অপশনটা? এখানে রিভার্সে যাব আমরা। রিভার্সে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমাদের রিভার্স কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তো এবার দেখি আমাদের কী অবস্থা। রিভার্স আমাদের ক্যান্সেল হয়ে গেছে। আবার যদি রিভার্স করতে চাই, রিভার্স ডান। এখন দেখেন, আবার যদি আমরা ক্যান্সেল করতে চাই তাহলে আবার রিভার্সের উপর ট্যাপ করবো। যে লেখাটা লক্ষ্য করবেন যে ক্যান্সেল রিভার্স। হ্যাঁ, এই লেখাটা লক্ষ্য করবেন। তো আমার মোবাইলের চার্জও শেষ হয়ে যাচ্ছে। তো এই রিভার্সের অপশনটা আপনারা বুঝলেন বন্ধুরা? তো আজকের ভিডিওতে আমি এই রিভার্সটি আপনাদেরকে বোঝালাম। আপনারা যদি কোনো একটা অংশকে পার্ট করে রিভার্স করতে চান তাহলে সেই অংশটা কেটে নেবেন। কেটে নেওয়ার জন্য তো আগেই আমি আপনাদেরকে দেখিয়েছি যে স্প্লিট অংশতে যাবেন। এই স্প্লিট অংশতে যাবেন তাহলে ভিডিওটা দুটা টুকরা হয়ে গেল। ধরেন আপনি চাচ্ছেন কোনো একটা অংশকে রিভার্স করতে, তাহলে যেটাকে করতে চান সেটাকে রিভার্স করবেন। দেখে যান, এখন রিভার্স যে অপশানটা আবার যান। রিভার্স ডান দেখেছে। আর এইটুকু অংশ কিন্তু উল্টা হবে। দেখেন, ট্রেন একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে। হ্যাঁ, গাছটা লক্ষ্য করেন, গাছটা কোন দিকে যাচ্ছে। দেখেন, এই হলো ব্যাপার। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। অবশ্যই আপনারা প্রতিটি ভিডিও দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।